নীলষষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত বিবাহিত মহিলাদের কাছে। অবিবাহিত মহিলা বা পুরুষেরাও এই ব্রত পালন করলেও যাদের সন্তান আছে সেই সব মহিলারা অতি অবশ্যই এই ব্রত পালন করেন, এবং যারা করেন না তারা যদি এই ভিডিওটি দেখেন অতি অবশ্যই করবেন। এই ভিডিওতে আমি এমন একটি মন্ত্রের কথা আপনাদের সামনে উল্লেখ করব যে মন্ত্রটি পাঠ করলে অতি অবশ্যই আপনার পুজো সম্পূর্ণ হবে এবং এই ব্রতের অতি অবশ্যই সুফল পাবেন। সাধারণভাবে বলা হয় এই ব্রত পালন করা হয় প্রত্যেক মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায়। তাই আজ যে মন্ত্রটি বলবো, এই মন্ত্রটি পাঠ করলে অতি অবশ্যই আপনার সন্তানের দীর্ঘ আয়ু কামনা করা হবে। তাই প্রত্যেক মায়েদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখে মন্ত্রটি পাঠ করার চেষ্টা করবেন। আর যারা যারা দেখছেন তারা অতি অবশ্যই পারলে আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, কারণ এই মন্ত্রটি অতি অবশ্যই প্রত্যেকটি মায়ের পাঠ করা উচিত। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি। প্রিয় বন্ধুরা, দেবাদিদেব মহাদেব হলো এমন একজন দেবতা যাকে একবার ডাকলেই সাড়া পাওয়া যায়। তাই দেবাদিদেবের বিশেষভাবে পুজো অর্চনা করা হয় বছরের বিভিন্ন মাসে। তার মধ্যে চৈত্র মাসের শেষে হয় নীলষষ্ঠীর ব্রত, আর এই ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসার পাশাপাশি জীবনে অতি অবশ্যই উন্নতি হবে, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে উঠবে। তাই অতি অবশ্যই আপনি এই ব্রত পালন করতে একদম ভুলবেন না। এই ব্রত পালনের বেশ কিছু নিয়ম রয়েছে। নিয়মগুলির মধ্যে অন্যতম হলো অতি অবশ্যই আপনাকে শুদ্ধাচারণে ব্রতটি পালন করতে হবে, এবং এই ব্রত পালন করলে দেবাদিদেবের পুজো সঠিক সময়ে করতে হবে। যেমন আপনি দেবাদিদেবকে অভিষেক ঘটানোর জন্যে দুধ, গঙ্গা জল এবং ডাবের জল ব্যবহার করতে পারেন। তারপর অতি অবশ্যই চন্দন কাঠের যে গুঁড়ি অর্থাৎ চন্দনের গুঁড়ি দিয়ে লেপন দিতে হবে দেবাদিদেবকে। এছাড়া 11টি বেলপাতার ব্যবহার একদমই ভুলবেন না এই বিশেষ যে ব্রততে। তবে এই ব্রত সবসময় সন্তানের মঙ্গল কামনার জন্য পাঠ করা হয়, তৈরি করা হয়, তাই এই ব্রত করলে অতি অবশ্যই আপনারা উচ্চারণ করবেন একটি বিশেষ মন্ত্র, যে মন্ত্রটি অতি অবশ্যই আপনার সন্তানের দীর্ঘ আয়ুর জন্য কার্যকরী হবে। তাই বন্ধুরা, অতি অবশ্যই এই মন্ত্রটি সঠিকভাবে পাঠ করুন এবং সুফল লাভ করুন। প্রিয় দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা অতি অবশ্যই মন্ত্রটি লিখে নেবেন, আমি আপনাদের সামনে তিনবার পাঠ করে শোনাবো। তবে সাধারণভাবে প্রত্যেকে এই ভিডিওর কমেন্ট সেকশনে এখনই লিখে দিন ওং নম শিবায়। এই ওং নম শিবায় উচ্চারণটি করলেও জীবনে উন্নতি হয়ে থাকে, এবং এই মন্ত্রটিও প্রত্যেক দিন সকালে পাঠ করা উচিত। তবে আপনারা যখন দেবাদিদেবের চরণে জল নিবেদন করবেন, শিবলিঙ্গে জল নিবেদন করবেন, তখন সঠিকভাবে এই ব্রতটি পালন করার অবশ্যই চেষ্টা করবেন। আর এই ব্রত পালন করলে যে সুফল নিশ্চিত রূপে লাভ হয় আপনাদের। এখন চলে আসা যাক, আপনি ঠিক কোন সময় এই মন্ত্রটি পাঠ করবেন। এই মন্ত্রটি যারা পারবেন 108 বার পাঠ করবেন, আর যারা পারবেন না অন্তত 3 বার
পাঠ করবেন। আমাদের মধ্যে অনেকেই 108 বার পাঠ করে, এর জন্য আপনি আপনার গৃহে দেবাদিদেবের সামনে শিবলিঙ্গের সামনে বসবেন এবং যথাভাবে অভিষেক ঘটাবেন, একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। অবশ্যই আপনি বেল পাতা নিবেদন করবেন, কাঁচা আম নিবেদন করবেন, পাকা বেল নিবেদন করবেন দেবাদিদেবকে, এবং অতি অবশ্যই সঠিকভাবে এই ব্রতটি পালন করবেন। এই ব্রত পালন করতে গেলে আপনি যে মন্ত্রটি উচ্চারণ করবেন, মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উবারুকমিব বন্ধনান মৃত্যুমুখমৃতাত ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উবারুকমিব বন্ধনান মৃত্যুমুখমৃতাত ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উবারুকমিব বন্ধনান মৃত্যুমুখমৃতাত। প্রিয় বন্ধুরা, অবশ্যই সঠিকভাবে পালন করুন, দেবাদিদেব আপনাদের উপকার দেবে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। নীলষষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত বিবাহিত মহিলাদের কাছে। অবিবাহিত মহিলা বা পুরুষেরাও এই ব্রত পালন করলেও যাদের সন্তান আছে সেই সব মহিলারা অতি অবশ্যই এই ব্রত পালন করেন, এবং যারা করেন না তারা যদি এই ভিডিওটি দেখেন অতি অবশ্যই করবেন। এই ভিডিওতে আমি এমন একটি মন্ত্রের কথা আপনাদের সামনে উল্লেখ করব, যে মন্ত্রটি পাঠ করলে অতি অবশ্যই আপনার পুজো সম্পূর্ণ হবে এবং এই ব্রতের অতি অবশ্যই সুফল পাবেন। সাধারণভাবে বলা হয় এই ব্রত পালন করা হয় প্রত্যেক মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায়। তাই আজ যে মন্ত্রটি বলবো, এই মন্ত্রটি পাঠ করলে অতি অবশ্যই আপনার সন্তানের দীর্ঘ আয়ু কামনা করা হবে। তাই প্রত্যেক মায়েদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখে মন্ত্রটি পাঠ করার চেষ্টা করবেন। আর যারা যারা দেখছেন তারা অতি অবশ্যই